আজকের দিনটার নাম কি আপনারা বলতে পারেন? বলেন তো আজকের কি দিন, আজকের দিনকে কি বলা হয়? বলেন আজকে আমরা যে কি পালন করেছি, বলেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা, ঠিক কিনা বলেন। এই ভাষার জন্য আমাদের দেশের দামাল ছেলেরা নিজেদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য 1952 সনে ঢাকা মেডিকেল কলেজের সামনে 144 ধারাকে ভঙ্গ করে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা মাতৃভাষাকে রক্ষা করেছে, ঠিক কিনা বলেন। 1948 সালে তৎকালীন পাকিস্তানের কর্ণধার মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এক সমাবেশে বলেছিল যে পাকিস্তানের ভাষা হবে উর্দু ভাষা। তৎকালীন এই দেশের মানুষেরা সেই তার স্লোগানকে, তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ করেছিল। পরবর্তী সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন সে আইন করল, ঘোষণা করল যে আজকে থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ভাষা। এই ঘোষণার পরে এই দেশের দামাল ছেলেরা, এই দেশের জাগ্রত ছাত্র জনতারা প্রতিবাদে নেমে পড়েছিল, যেই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিল। আন্দোলন সংগ্রামের ভয়ে তৎকালীন সরকার, আতঙ্কিত সরকার 144 ধারা জারি করেছিল, ঠিক কিনা বলেন। এই দেশের ছাত্র জনতা, জাগ্রত জনতারা 144 ধারাকে ভঙ্গ করে নিজের তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়ে তারা নিজেদের মাতৃভাষাকে রক্ষা করেছে। এটাই হলো বীরের জাতি, এটাই হলো বাংলাদেশের জাতি, কথা বলুন ঠিক কিনা। পৃথিবীর ইতিহাসে নিজেদের ভাষা রক্ষা করার জন্য নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে পৃথিবীর ইতিহাসে নাই। সেদিন আব্দুল সালাম, রফিক, আব্দুল জাব্বার সহ অনেকেই শাহাদাত বরণ করেছিল, নিজেদের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, কথা বলুন ঠিক কিনা। আজ এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেই সকল ভাইয়েরা আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমরা দোয়াটুকু করি না, বিভিন্নভাবে গানের মজমা করে গুনাহের কাজে সময় পার করি, ঠিক কিনা বলেন। উচিত হলো মুসলমানের, যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছে, তাদের জন্য আমাদের দোয়া করা। আল্লাহ পাক যেন সেই সালাম, রফিক, আব্দুল জব্বার সহ যারা নিজেদের জীবনকে ঢেলে দিয়েছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুক, বলেন আমিন। কিন্তু আজকের এই দিনে আমরা কি করতেছি? তাদের জন্য দোয়া তো করি না, বরং আজ বিভিন্ন গুনার মাজমা করে ঢুলুক বাদ্র, তারপরে ফুল দিয়ে আমরা মনে করি যে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করার জন্য আমরা যথেষ্টই করে ফেলছি। এই যে আজকে সময়টা আমরা ব্যবহার করতেছি গুনাহের মধ্যে, কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন। সবচেয়ে বড় আজীব লাগে যেই দেশের জাগ্রত ছাত্র জনতারা 1952 সনে নিজেদের জীবন দিয়ে, ভাষার জন্য জীবন দিয়েছেন, আজ বাংলাদেশের মানুষ বাংলা ভাষা চর্চা বাদ দিয়ে আজকে তারা পশ্চিমাদের ভাষা চর্চা করতেছে, সেই ভাষা চর্চার জন্য তারা ব্যস্ত, কথা বলুন ঠিক কিনা। আজকে বিভিন্ন অফিস আদালতে দেখা যায় সেখানে বাংলা ভাষা ব্যবহার তেমন হচ্ছে না, পশ্চিমাদের ভাষা ব্যবহার হচ্ছে। আজকে মনে করে নিজেকে পশ্চিমাদের ভাষায় কথা বলতে পারলে নিজেকে বড় গর্ব মনে করে, অনেক কিছুই মনে করে, কিন্তু উচিত হলো নিজেদের মাতৃভাষাটাকে শুদ্ধভাবে উচ্চারণ করা, শিখা, বোঝা এবং মাতৃভাষাকে চর্চা করা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে নিয়ে
বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে শিক্ষা অঙ্গনে প্রত্যেকটি জায়গায় বাংলা ভাষাকে আরো বাধ্যতামূলক করা প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমি এই জন্য বলছি আজকে এই দিনেও কিন্তু কিছু কিছু মানুষ আনন্দের নামে তারা গুনাহ করেছে।